গত ৬ মাস ধরে চাঁদপুর এলাকার জাতীয় সড়ক মারুন ফাঁদে পরিণত হয়ে আছে। তার প্রতিবাদে শুক্রবার পণ্যবাহী লরি চালকদের সড়ক অবরোধ বিক্ষোভ প্রদর্শন করে। পুকুর সম গর্তে আটকা পড়েছে প্রায় ১০০০ পণ্যবাহী লরি। দিনের পর দিন সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত হচ্ছে। ৭ থেকে ৮ বার রাস্তা অবরোধ করার পরেও সড়কটি মেরামত করা হয়নি। আসামাগরদোলা জাতীয় সড়ক ত্রিপুরার জীবনরেখা। শত শত পণ্যবাহী আটকা পড়ে থাকলেও প্রশাসনের কোনো উচ্চ আধিকারিক ঘটনাস্থলে আসেননি। চাঁদপুর থেকে শনিছড়া অংশ সড়কের বেহাল অবস্থার মূল কারণ হল NHIDCL এর ইঞ্জিনিয়ার সহ আধিকারিকদের চরম গাফিলতি, এমনই অভিযোগ স্থানীয় মানুষের। পণ্যবাহী লরির চালকদের এবং স্থানীয় মানুষজনের চরম ভোগান্তির শিকার। আর এদিকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ভুক্তভোগী মানুষকে। দিনের পর দিন আটকে থাকা পণ্যবাহী লরি চালকদের পেটে জুটছে না ভাত, ঝরছে তাদের চোখের জল। পাশাপাশি এলাকার মুমূর্ষ রোগী, ছাত্রছাত্রী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ চলাচল করতে পারছেন না। আবার অনেকে দুর্ঘটনা পড়ে হাত পাও ভেঙেছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। বারবার প্রশাসনের আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করলেও কাজের কাজ কিছুই হয়নি। জাতীয় সড়কের এই বেহাল দশা নিয়ে স্থানীয় মানুষ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভে ফেটে পড়ে। খারাপ কিছু কিছু মাল আনিয়ে পালাইয়া তারা মালটা উঠতে উঠতে পালায় অবস্থা করিয়া থেকে রাস্তার অবস্থা এরকম খারাপ। যখন কিরকম ড্রাইভার সকল বইছে, বাদ খাইতে পার না কোনো কিছু নাই। আমরা এলাকার মানুষের গাড়িগুলো এটা না কেউ টিপি টিপি জায়গা করিয়া অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত ভাবাত বাঙ্গে মানুষ নষ্ট হয়েছে। এইরকম অবস্থা আমরা কীরকম চলতাম গ্রামের মানুষ দু একটা ইয়ে পাইয়েন না আমার ওটাই সেটা আর কি। এটা হইলো আমরা সাংপুর ভরছি, এটা এটা আমরা ইয়ে হইতে সাংপুর কত গাড়ি লোন ক্লেম আছে? ও গাড়ি হাজারের ফেরত আছে লাইন সরাইবাই থেকে এই সাংপুর আধার গাড়ি আছে। হ্যাঁ কি চাইছেন? চাইছে তো রাস্তাটা ক্লিয়ার হইতো কবে যে ঘুম ভাঙবে এই বধির সরকারের, আর কবে যে ফিরবে ভেঙে চৌচির জাতীয় সড়কের হাল, তার কোনো নিশ্চয়তা নেই। এক কথায় আসামাগরতলা জাতীয় সড়কের এই অংশের যাওয়ার জায়গাটি একেবারেই হাড় কঙ্কাল সার রূপ নিয়েছে। এদিকে পণ্যবাহী লরিগুলি দিনের পর দিন আটকে থাকার ফলে রাজ্যে নিত্য সামগ্রী দ্রব্যের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। তাই রাজ্যবাসীর দাবি, অবিলম্বে আসামাগরতলা জাতীয় সড়কটি সংশ্লিষ্ট দপ্তরে যেন সংস্কারের উদ্যোগ নেয়। ব্যুরো রিপোর্ট, Times 24.